না করবো আইসা তো না এমন একটা স্বপন পাইছো, ওই কথা শুনে তোমার সবাই হাসি। ও ওই স্বপনটা বুঝি তোর মনের স্বপন না? কত কো কেমন স্বপন, আজ ঠিক দুপুরে তো স্বপ্ন দেখং মনে বিয়ে হচ্ছে, চেঙাটা সেই সুন্দর, মুই না সেই সাজি পারি বিয়ের গাড়ি চড়ি যাবার লাগছো। পিলপিলি বিশ্বাস না করু, এমন একটা স্বপন মুই একদিন দেখছ, স্বপনতে দেখ মোরও বিয়ে হয়েছে সতীনেলা ঘরত, শ্বশুরবাড়ি যায় দেখ সতীনের চার পাঁচটা বড় বড় বিড়া সবাই আসি মোক মাও মা কই ডাকাই, মুই সরমতে চুচুর হয়েছে। মাইয়ের ওই শিরশিরি কি আর কই, দেখতো ওই শেষরাটা মোক না বিয়ে করবার জন্য গোটাই গায়ে ঢোল ফাটাইছে, এই খবর না আমার বাড়িতেও গেছে। নেল পরে আরো চোরের চোর কাইলা উয়ের সাথে বিয়ে বসে, তোরে কপাল ফাল রই তোরে কপাল ফাল, আমার খালি স্বপন দেখাই। চেংড়ি মানুষের কি কথা তামত জানা আছে, ও কথা আজকে না কালকে, ভাতারের বাড়ি না যাওয়া পর্যন্ত ও কথা আছে। তা শুকটেনি কাল তোমার বাড়ি কি হয়েছে? কি আর কই মাব, মনের দুঃখের কথা, মনটার সুখ শান্তি কিছুই নাই, বাড়িটার উঠতে বসতে ওই ভাই বউটার ঝনঝনি, মাওটাও তো কানে শুনে না, আজকাল ডাবি ডিবা না পাইলে বিয়াও না হয়, সেই বাড়ি দাদামু বিয়ে দিবা না পায়। দেখ তো দেখ আবু, এই বয়সে কি জ্বালা সহ্য করা যায়? তোর অসুখ কিছু জ্বালা হে বিয়েও না হয় দুদিন পরে হই, কিন্তু কিন্তু আর কি টাকা হচ্ছ তা আজ ভেঙ করিও, টাকাটা হলে তোলা হবে। আরে সেটা তো হবে,
কিন্তু টেকা বলে সন্ধ্যাবেলা একটু গরম পানি ওটা তো হবে চল চল এই শিয়ালদা একটা কথা শোন ভাই রে কাল রাত তোর কথা চিন্তা করি সারা রাত মোর ঘুম হয় রে কি চিন্তা রে এই শিয়ালদা তুই কি সারাটা জীবন ঘেঁটেনা হ্যাঁ তাই করে তাই তোর কি কোনো সুখ দুঃখ নাই রে আগের বউগুলো যা হয়েছে হয়েছে এইবার তুই ওই ফরিঙ্গের বোন সুত্রে বিয়ে করে তোর কোনো অসুবিধা হন না দরকার হয় ভাত চারটে রাঁধি নিয়ে যা তাস খেলার অনেক হয়ে আস কথা তো তোর ঠিকই করছিস যে টগড়ু শালা ওই বান্দির বেটি সুত্রে নি মোক একদিন অপমান করছে আর সেই হিসেবে উই এক নই বিয়ে করে সে মোর বদলা তুলি চান কিন্তু বিয়ের আলাপটা করবে কায় তার জন্য তোর চিন্তা রে এই মোর নাম টগরু মস্তান মোর নাম শুনি মো ভয় লাগে মুই ঘটকালি করি কত সংসার জোড়া দিলুম কত সংসার ভাঙলুম আর সুখতে নিত মৈশরের তলের মশা ইয়ার জন্য তোর কোনো চিন্তা নাই তুই সন্ধ্যাবেলা একটু গরম পানি খাবু তারপরে দেখু এই টগরু মস্তানের মস্তানি আরে ওটা তো হবে কথা হল টাকাও যত লাগে তুই নিয়ে যাস ওই তাও নাসরি ওই সুখতে নির্বাস আরে সময়ের কাম সময় ধবে চল এলে বাজার যা চল চল রয় চিংড়ি বিলা বেশি পানি না গান হাসে ঠেং গাত লাগবে কি কইছ রই জগ জগ বেবরে ধরবে পাশে হইছে হইছে কামকাশি আমের কথা বাদ দেও যা খা বসায় মাছ হাকাও কিরে চেংরা গুলা মাছ তো মারিবার আছেন মেঘ যে আন্ধার করছে কবার পান কিরে কোন পাশে রে ওই যে দক্ষিণ পাশে আরে ঝলকু আজকে আজ উরপুর দিলে মেলা লাগবে মুই স্বপ্নে ধারণ করুন নাই হে ঝলকু জকাইয়ের মুখ শক্ত করে ধরিস মাছে পড়ুক বা মাছরানি পড়ুক হসকি যেন না যায় এ ভেলকু তোর আন্দায়ও নাই কান্দায়ও নাই কার জন্য মাছ মারিস কথা তো ঠিকই কইছিস ঝলকু কথাতে না আছে নি নাই আর সঠিক নাও সেইটা তো হয় তুই মাছুয়া সাজিলে ফলাই ধরানি একজন লাগে শুকতানি কি কই শুনছি কি কই ফলাই ধরনি তো তোকে হবার গ আরে ঝলকু মাছ পাইলে ফলাই ধরনির ব্যবস্থা আপনি হইবে আইজো মাছ ধরা হইবে না হয় পানি ঝোলা করা খাইবে মায়ো তোমরা এলা ওটি বসে আমি এলা বাজার খরচটা নিয়ে আইসম বেশি দেরি না করি না না দেরি না করি এলাই আসম খালি গুয়া পান বিড়ি মেস আর আলুয়া পাতাতে নিয়ে এলাই আসম তোরা বসে বাবা মোর বাদে চানা আনিস আনমু আনমু লা তোরা ভাল করে বসে থাকিস এই চিংড়ি তোমার বাড়ি কোটায়িকা চিংড়িটা পাগড়ি না কি রে এই কাইরা তুই বাড়ি করি তোর কি নাম তোর আরে টকরুদা চিংড়িটা পাগড়ি না কি রে চুপ শালা ফগরামি করবে জায়গা না পাইস না আরে টকরুদা মেজাজ দেখেস কেন রে মুই কি বেয়া কথা কইছুং নাকি ভালো ক আর বেয়া ক অচিনা মানুষের সাথে কি কথা আছে রে ও চিংড়ি মানুষ দেখলে কথা কবার মন যায় না শালা ধূত তো হইছে হইছে দেখা আছে তুই যে কত ভাল তাও জানা আছে ভূতের মুখ তারও রাম নাম যা যা বেশি দাদাগিরি না দেখাইস আজ হাতে হাতে বাঁচি গেল তোমরা তো ফুলকু ভাইয়ের বেটি লম্বুদার শালি তোমরা এটি কেনে মামা হরের বাড়ির থেকে আসলু বাবা আমাকে এটি থুয়া খরচ আনবার গেছে চেহারাটা কোনো কইছে নাকি না না কই অতি দেখতে মুই চেনা পাইছ এটা তো কমলেশ্বরী হয় লম্বুতর কি হয় মামার বেটা ভাই হয় একে আপন মাইও দোকান যা তো দুইটা খিলি পান আর লজেস নিয়ে আয় তো যা হের ওই খিলি পান খাবো দোকানি কাকা দোকানি কাকা দুইটা খিলি পান আর একটা লজেস দে তো মাই তোর নামটা কি মোর নাম গুণেশ্বরী গুণেশ্বরী বাহ কি সুন্দর নাম তো কয়দিন থেকে তোমার বাড়ি যাওয়া চাও চিন্তা করো গেলে কিবে কয় না কি
ওগুলা তোমার মনত, আমার মনত নাই। এই বছর কাইও কোনো কইছে নাকি? সেই রকম জোর করে কাইওয়ালা কই নাই, আর কইছে যদি সেটা মা বাপ সেন জানে, মুইটা কি জানি। এই নে তোর পান, চুপ, তোর হাত ধরা থাকো, মুই যাম। সাগাই যখন হইলেন আসা যাওয়া করা খায়, তাহলে সেন জানাও থাকে মায়াও নাগে। ঘরতে বিয়ার মায়া নাই মোর ঘরতে।
নদারি মরছে ভালো হয়েছে, যে দুঃখকাল পড়ছে নিজের পেটের ভাত জোটায় টান, আরো তা বউ ওলিয়ে কথা বাদে দে। ঝোলটু চ্যাংড়া শ্বশুর বাড়ি যায়, খুরমে ভাজা দিলে পিনে। ঝোলটু চ্যাংড়া শ্বশুর বাড়ি যায়, খুরমে ভাজা দিলে পিনে। টেবড়ি কইনা পাশে পাশে যা, আরে টেবড়ি কইনা পাশে পাশে যা। মুই মাইয়া মরা ঢেনার বনু, এই নাই অল্প বয়সে আব হে, বিয়ার মাইয়া নাই মোর ঘর। হাউসের কইনা গেছে মরিয়া, ফুলের বিছানা রোল করিয়া। হাউসের কইনা গেছে মরিয়া, ফুলের বিছানা রোল করিয়া। মুইও হনু শখের বাউ দিয়া, আরে মুইও হনু শখের বাউ দিয়া। খায়া না খায়া গোলামটা রেগলিয়ে গান। আবো তুমি হেসকারি মনে করছিস, মোর ধনী কম না জনী কম, এ বছর না সারা বছর মুই ঘরে রেখে আসনু। ওই যে কইছে জন তো একজন ধন তো ঠক ঠকা, সারা বছর যদি তুই ঘরের খাস ওই এগারো খান মাস আর পনেরোটা দিন তুই কি নিয়ে খাস। কথাতে আছে হামাকুরের গাদিরে গোলাম তামাকুরের গাদি, একটা মাইয়েক ভাত দিবেন না পাস আরো চাস তুই আদি। আবু তোর কথা দিলা কোয়া খায়, নদী ছুটে হলা রে আবু নদী ছুটে হলা, মোর বাড়ির যে দেখ সতেরোটা ধানের গোলা। বলো হরে কৃষ্ণ হরে, তোর বাড়ির যদি সতেরোটা গোলা ইন্দুর কেনে গোলাম তোর না খেয়া মরে। হর 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 রে আবু হর 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 হর, ইন্দুর যে না খেয়া মরবি নই, উয়ের হইছে ম্যালেরিয়ে জ্বর। তুষ নামতে গগন ফাটে হাড়ির ভাত কুত্তিয়ে সাথে। বিয়াইন আমার এই গোলামের গান শুনলে হবেন নয়, আমার বাড়ির কাম আছে, চল আমরা যাই। রাধিয়া যাই আবো মহিমাল্লা যান, কিন্তু আবো একটা কথা কবার চান। কি কথা কবার চাস যে? কথা আর কি আবো, ওই যে ফরিঙ্গার বোন সুতে নিক না মুইনিয়া। কি কইস পট করি কয়া মুইনিয়া, মুইনিয়া বিয়েও করিবার চান, কথাটা তুই কেমন বুঝিস? ও ওইটিয়ে কথা মুই বুঝছম, তা মোর কি লাভ হইবে রে? হইবে আবু হইবে, বিয়েটা হওয়ার পাছত তুই যা সাবু মুই তাই দে। কিন্তু আবু তুই তো জানিস বর্তমান মুই বড় অসহায়, বউ মরি সংসারের জ্বালাতে আইছি মুই, শখের বাউ দিয়ে হইছু আবু, এই শখের বাউ দিয়ে হইছু। বাউ দিয়ে হইলে তো আর চলিন নয়, সংসারটা তো তোর চলা খাইবে। সেই জন্য তো মুই তো কং আবু, তুই অল্প শুক্তেনি কয়া মোরে ভাঙা সংসারটা জোড়া দিয়ে দিস, ওই যদি মোরে ভাঙা সংসারটা মাথা পাতি না নেই। কেনি না নিবে, নারী হইয়া জন্মগ্রহণ করছে যখন সংসার দেখি ভয় খেলে কি হবে? কথাতে না আছে সতী নারীর প্রতি এ গতি। রাই ধয় আবো মুয়েলা যাং, কিন্তু আবো একটা কথা শুন, সময় পাইলে সুক্তানি কাল মোর সাথে ওই পাহাড় তৈরির গাছের তলত দেখা করবি। সময় না থাকিলেও দেখা করবে, কথাতে আছে না দই যদি থাকে বিলের পরে গৃহস্থ বা কি করে। মানুষে কয় বাপ এক জবান এক, জবানে হাড়ি গদানে কাটি, ফরিঙ্গে যদি উয়ের বানক আপোষে না দেয় যে চোর করি হলো শুক্তেনি তোর হবে। কিন্তু কয়টা একা
খেয়ালো দা তুই এলা বাড়ি যা মুই যাও ওই ফরিঙ্গের বাড়ি সহ্য না হয় ভগবান আর সহ্য না হয় তুই যদি বেয়া না পাইস তাহলে সব কথা খুলি কম তোর বোন শুকতে নিক না ওই শিয়ালুদা বিয়ে করবে চায় কিন্তু দেখ ফরিঙ্গাদা তুই টাকা পয়সা যা চাবু তাই দেবে উয়ের তো আর কোনো অভাব নাই যোদ্ধার মানুষের বেটা তাতে চেংড়াটাও একটা গুণের মালা গাছত বড়াই থাকলে মানুষ ঢেলাইবে দুই দিন আগে বাসে বোন যদি আছে বিয়েও দেওয়া খাইবে তা ওই চেংড়াটা যে মদারু জুয়েরু সারাদিন বাজারত তাস খেলে থাকে দিনে দিনে তোমরা আরো আজলা হবে ধরছেন মদ খায় খাও জুয়ের খেলায় খেলাও উয়ের ব্যয় তাতে তোমার কোটাই মাজব ভাঙে কথা তো ঠিকই কছিস কেতকেতি কিন্তু চেংড়াটা যে বিয়ে অনেকটা করিল বউ যে একটাও না থাকে সংসারের কাম কাজ করবে না পাইলে এই যুগে কাইরে মাইয়ে বসে ভাত দেয় কত তুই শুক্তেনি কাম কাজত ভাল অতি গেলে শুকর দেখবে দুই বেলা দুই মুঠ ভাত পিন্ডরত্ন কাপড় পালে হল নারী আর কি চায় আজ কথা ঠিকই কইছেন মানুষ মানুষের কাল দেখবে না পায় ভাল না লাগে মোর ভাল তোগুটা হটকালি করে না জায়গা না পালু একজন জুয়ারু মদারুর সাথে মুখ বিয়া দিয়ে মোর জীবনটাকে ধ্বংস করিচ্ছিস তোর কি এতই আক্কেল কি সেংরি রে মোরে আক্কেল বেক্কেল নিয়ে কথা ছোট বড় তুই কি কিছুই মানুষ না চুপ থাক দালালটা চেসরাটা চুকলামি করিবার জায়গা না পালু বিরাও এলাই বিরাও শুকতানি তুই কিন্তু বেশি বাড়ি গেছিস হাউস তোমরা তো একদিন সেংরি আছিলেন নারী হইয়া নারীর মনের বেদনা কেনে বুঝেন না ও না দেখুন তোর সোয়াক শুকতানি দাদা ছোটতে বাপ মরি গেছে বাপর আদর দিয়ে তোমরা মুখ মানসিক করছেন এলা এলা জলা আগুন দিয়ে কি তোমরা শান্তি থাকবার চান ধন দৌলত টাকা পয়সা থাকলেও মানুষ শান্তি পায় না মনের মতন মানুষ পাইলে মানুষ
গাছের তলা তো জীবন কাটায়। সুক্তানি বোন মোর কাবু করি কং দাদা, তোমরা ওই ঘরত বুক বেসে না খান। মানুষ কয় বেশি না হন বড় ঝরিয়ে ভাঙবে মাথা, আর বেশি না হন ছোট ছাগলে খাবে পাতা। চারুয়া গুলামটা তুই যাবো না? ঠিক আছে ফরিঙ্গাদা, মুই জাংরে। শোন সুক্তেনি, একদিন দেখবু এই টুটগুরু মুস্তানের মুস্তানি। কি তুই এলাও গেলু না? ও ছাটা ডাং না খেলে তো যাবো না। না রোশ রোশ দেখাও মজাটা। হেলকুদা কি কবার সে তাড়াতাড়ি ক, চান্দিনী ঘরের বাড়ি যাওয়া কথা কয়া আসলু, দেরি হলে ভাজম গালি পাইবে। সুক্তানি অনেকক্ষণ ঘাটার দিকে চাই থাকলো, তবু তোর দেখা নাই। শেষে ভাবলুম তুই বুঝি মোক ফাঁকি দিল। একটা কথা মনে রাখিস ফেলকুদা, মুখর যদিও কোনোদিন মই কোনো কথা কও, কিন্তু অন্তর দিয়ে তোক মোক কোনো দিন ফাঁকি না দিন। কথা ঠিকই কছিস সুক্তানি, দুইজনের মন যদি একে থাকে কোথাও চিরদিন একে থাকবে। কিন্তু একটা কথা। কি কথা রে সুক্তানি? কাইল রাইতত তগরু শিয়ালির ঘতক হয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, তারপরে কি হইল? দাদা তো মুখ দিবার না চায়, কিন্তু ভাউজ দিবার চায়। পরে তুই কি করলু? মুই আর কি কইম, কথা দিছ শিয়ালুর সাথে তোমার বিয়ে হইবে। কথা দিছিস? হ্যাঁ কথা দিছ। ঠিকই করছিস সুক্তানি, আমার মতো গরিবের প্রেমের মূল্যে আর কি আছে। মুই তো মোর কথা কলু, কিন্তু তুই এলা কি কইস? তুই এলা চিন্তা করি দেখ সুক্তানি, শিয়ালুর সাথে বিয়া হইলে তুই সুখে থাকবো। শিয়ালুর টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছুই আছে, ওর সাথে বিয়া হইলে রাজবাড়ির রাজ রানী সাজি থাকবে পাবো। কি কলু ভেলকুদা, ভালোবাসার কি এ পরিণাম? ও এলা শুনে বুঝিল তোর মোর ভালোবাসা মুখের অন্তরে নয়। তোমরা পুরুষ জাতি মন নিবার জানেন কিন্তু দিবার জানেন না। একটা কথা মনে রাখিস, যদি মুই তো প্রকৃততে মন দিয়া ভালোবাসি থাকো, এই জনমে না হইলেও পর জনমে একদিন না একদিন তোক পাই। ও সোনার কন্যারে, ও তানের কন্যারে, মোর কথা কি মনে পড়ে না? তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না, তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। জুয়েরু মদারু তার উপর বাপের সম্পত্তি বেসেয়া চিংড়ি গুলার পাশাপাশি ভণ্ডামি করি বেড়াই, আরো কত কিছু সে কথায় আর মোর শোনে না। শেষে ঝাঁটা দিয়ে রাঙে বাড়িতে মুখ বের করি। কইস এত লজ্জিত ওই বান্দির বেটে সুক্তেনি, ফোন দৌড়ু মুই তো কাগজে কইছ ওই বান্দির বেটির পাশে ভয় মোর জীবন যাবে আর থাকবে। সে আসল কথাটা কি তুই জানিস? আসল কথা কি? আসল কথা ওই নয়াপাড়ার ভেলকু নামের বাউদিয়েটা আছে না? নে 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 সুক্তেনি উয়ের সাথে ভাব জমাইছে, মুই শুনি আসনু কালকে দোলদনের রাস মেলা দেখতে যাবে। ও কথা তাহলে হচ্ছে এলা শুনতা বুঝলুম গছের গোড়া কোটে। চল টাকুরু ওই মেলা বাড়িতে সুক্তেনি তুলি নিয়ে আসবো, না তাতে হয় সাপ মরবে নাই লাঠিও ভাঙবে। চল Thank you.
কেনে সুক্তানি কি হইছে কি আর কোন ভেলকুদা আমরা গরীব মানুষ শিয়ালু কয় দাদা দদিমক আপোষে না দে তাহলে জোর করি হলো মুখ ধরি নিয়া যাইবে মুখ খুব ভয় লাগছে কত ভেলকুদা ইয়ালা কি করো শুন সুক্তানি কথা কয় ঘর ঘর শত্রু হোক উপর আলামতন সহায় থাক এগুলা কথা বাদ দিয়ে মেলার বাইরে গান শুনিয়া ঘরের যে বুদ্ধি করু মাবুর সাথে বসিয়া চলো ওই যে গিদালে গান তুলছে আগে গান শুনি ভালো সাজে বাড়ি মেলা বাড়ি যাচ্ছেন সবাই ছিও ভাল মানাইছিও তা এই মেলা বাড়িতে বিজেতা হয়ে যাও নাকি এই শিয়ালু মুখ সামলু কথা কবরে এ ভেলকু মুই কি মিছে কথা কইছ আরে নদনী মরার শোক নাই পাতলাইতে তুই বিয়ের ফান পাচ্ছিস আসলে কি জানিস তোর ওই চেংড়ি ফুসলেনি স্বভাবটা তোর গেল না এই শিয়ালু সীমা ছাড়বো না তোমার মতো চেংড়ি ফুসলেনি স্বভাব আমার নাই তোমার মতো চারটে পাঁচটা বউ করি সারি দেওয়া বংশের সব আমরা নই চল ভেলকুদা আমরা এলা বাড়ি যাই ওহো রে মোর দরদের কন্যা তোর বিরস মন আসল পাতে ড্যাং ধন আসলে কি জানিস সুক্তেনি তুই একটা ভাল মানুষ সবা হায়া কংক্রিটের বউ ভুয়া বাউদিটার সাথে বিয়ে ধরিস চাস ওই কাঙালের হাত ছাড় তুই মোর হাত ধর মোর সুখে শান্তি থাকু মোর আশা না করিস তুই অমন সুখের কপালে ঘুরাং মুই এই বান্দির বেটি বান্দির বেটি মুখ কত বড় কথা এই শিয়ালু বেশি বারবারে না কইছিস কত খারাপ হইবে মুই দেখি তোর কথা কি খারাপ আছে ছোট লোকের জাত আরে সেরা বড় লোকের জাত আজকে তোর বড় লোকের সম্মানটা ভালো করে দিয়ে যায় বলতো জঙ্গলি হ্যালো ওস্তাদ খারাপ কর খেলা শুরু করার আগে জবাব নেওয়া হবে জম শালা বেঈমানের দল কুত্তার ভুকভুকি এই পল্টু গুন্ডা পরোয়া করেন না হুকুম করে অস্ত খেলা আপনি
পড় খাইয়া শালা পড়ার খাইয়া খুব মজা লাগে না দেখছিস আর আর শালা তুই পলের ধরছিস না তোরে খাইছাম নাকি রে মুই খাং তো কয়া খাং শালা তোরে মতো সরকারি খাং নাকি রে চুর না হইছে কি শালা ছে আছে না দেখ শালা ছগল চোর ওই শিয়েলু না খাই তুই কার খাস রে শালা শিয়েলু না খাস শালা তারপর দাঁত থাকবে নয় তোর আর ওই ভেলকু শুক্তেনিক জীবন্ত কবর দিয়েছ
বন্ধু, এই তো জনমের বাহাদুরি। প্রতিশোধ নেওয়া মানেই তো জীবন নিয়ে খেলা। সেই কথাই তুমি কম, আগে করা খায়, তারপরে মক্ক খায়, তারপরে মুখের সাথে বানা খায়। সেটা তো 100 বার। জাল যদি পাতা হইছে, মাছ তো ধরা খাইবেই, নাকি কইস কান কাটা? সেই কথাই তো কামুই বাবু। এই জঙ্গলি, হ্যালো স্যার, এমন ভাবে কামটা হাসিল করা খাইবে যাতে মানুষ তো দূরের কথা, ওই বনের বাঘেও যিনি পল্টু গুন্দার বিরোধ করার সাহস না। ওস্তাদ, আগে সেঙ্গরি ঘাট করে নেওয়া হোক, হেলকুর ব্যবস্থা পরে করা হবে। শিয়াল হয়ে সিংহর আগের থেকে আধারকারী নেওয়ার পরিণাম সেটা যে কি ভয়ঙ্কর হব সেটা সে দেখাই দিতে লাগবে। এটা কথা আগে যা আছে এলাও তা আছে, শালা ওই বান্দির বেটির পাশত যদি মোর সয় সম্পত্তি বিক্রি করিয়া কাঙ্গাল হওয়া খায় তব এই জীবন থাকা পর্যন্ত রেহাই দিয়ার নাই, মোক লাগে প্রতিশোধ। হ্যাঁ প্রতিশোধ, কথা পাক্কা? হ্যাঁ পাক্কা। দেখতো কি কাণ্ড, এই দুপুরে বেলা মানুষ নাকি নাই ওর যায় না মুই যান। চুপ শালি ব্যাঙ্গি, যাবো যদি আগা বেলাটা কি করছো, যাবার বেশ নাই। তোর কথা মুই না শুনো, কোন দিনে আইছো যাবার তো নয়, আম পাকলে না বাবা মুখ যাবার কইছে। দেখ তো ভয় নাকি খায়, এই ব্যাঙ্গি টোপলা তো। তোর কথা মুই না শুনো, মুই যা শনিবারের দিন তোমরাও যান, যাবার সময় মোর বাতে একটা নাল বেলুস নিয়ে যান। ওর অবশ না আর ওর দুঃখে দু
আরে বেঙ্গি এইটাই তো উঠিয়ে ইয়ারে জন্য না সেদিন তুই গোসা হয়ে গেল আজ তো খুব আদর দেখায় সেদিন কেমন করে ঝগড়া করে গেছিল ঝগড়া ঝাটি যদি আজ থেকে না করিস এইরকম উসে উসে কিনিয়ে নিতি নাকি মোর কথা কয়া দোকান থেকে নিয়ে যাস করেন না হ্যাঁ আমরা যা নেওয়ার আগে বাকি চানা গুলো নিয়ে বস্তু তুমি করেন কোনো চিন্তা করো না যা মালা হ্যাঁ বাকি চানা
দেখা পালো না, শালা বদমাশ। ওই গাতগাতি গাতগাতি তাড়াতাড়ি আয়, বাতি নিয়ে আয়। ইস বাপ রে, বাড়ি দেখতে চোর, আর তোর ঘুমে ঘুরে না। নিজে কত নাহাই ওই শুক্তেনি চোর কই নিয়ে মানে মোর অপমানের প্রতিশোধ নিয়ে চাইছ শুক্তেনি কোথায় মার নাকে না দিলে আসল কথাটা বেরাবে না, আসল কথাটা বেরাবে না। তোমরাও নেন নাই, শুক্তেনি বাড়ি তো নাই, তাহলে শুক্তেনি কে কোটাই? তুই কি জানিস কথা আর কি? মুই একদিন ঘাটা দিয়ে কাম করে আসতে সময় শিয়ালু আর কানকাটাক রাস্তা দেখি সন্দেহ হই, তারপরে শেষে উপায় না পায়া আবুয়ে শুক্তনিক আবার ঘরত আশ্রয় দিছি। ভেলকুর কথা হিসেবে তো ওই ফরিঙ্গের বউ কম দোষী না হয়, তাই এটি যদি ফরিঙ্গে আসে
ফরিঙের বউয়ের বিচারটা ওই ফরিঙাই করুক না কি কয় মতজন তুই এমন কাণ্ড করলু পোষা সারা হাতি মোর চকর ঠুকালু তোর মতো বেটি সাহা দিয়ে মোর সংসার হবার নয় খবরদার তুই মোর ঘর যাবো না মোর বাড়ি দুট পরে খবরদার কয়া দিনু ফরিঙ্গেদা ওরম কাম না করিস রে তোমার যাতে না কোন ধন্দা এক দিয়ে মোর কোন সংসার হবার নয় না 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 এক দিয়ে মোর সংসার করি মেনা মুই তোমার যাতে কোন এগলে হবার নয় সংসার হবার নয় খবরদার না 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 ইলে মোর কথা না দাদা তুই কি কইছ যাহা কইছে মুখে কইছে এইবারের জন্য তুই ভাউজক মাফ করি দে মোর জন্য তোমার সংসারত কিবা অশান্তি হোক সেটা আমি না চাও মাফ করি দে শুকতানি বহিন মোর দেখছেন ফরিঙ্গার বউ রাগ করে নব হেলা তাক না কে বলে নিজেনের বেলা তোমরা নারী হয়া ওই নারীর কলঙ্ক আনেন ইয়ের জন্য দায়িকায় দজ্জন তুই বড় অন্যায় করছ ওই তোমার খাই বাপার শুকতানি বইন মর তুই তোরও বড় অন্যায় করছ তোমরা এলা কি কন মোর মনটা তো কিছু নাই তোমরা মোকো মাফ করে দে বইন মর কামরে কাহা এলা শেলু আর ওই কানকাটার বিষয়টা করা খাক আচ্ছা ভন্ডা তুই জলিয়া হামেলা সুবেরু আর মনিন্দ্র নিয়া জুলি দাও ফয়সলা করি আইসু দিয়া দজন মুই এখানা কথা কবাচ্চা কি কথা পড়িঙে যদি কথাটা মানি নে তাহলে মুই কবার পা কন্দ কথাটা কি কথা হল এইটে ওই ভেলকুরা সুক্তেনি সংসারখান পাতি দেওয়া খায় তোমরা বা কি কন বুড়ের বেটি যে কথাটা কইছে বন্ধ হয় নাই ভালে কইছে পড়িঙ্গা তুই কি কইছিস রে বাউ মুই আর কি কন সুক্তেনি যদি মনত ধরছে উইয়ে যদি সুখত থাকে তাতে মরো শান্তি বুড়ের বেটি ওই ফরিঙ্গে দিয়া শুভ কাম খান ফয়সলা করি নেন কান কাটা আর এই শিয়ালুর ফয়সলাটা শোনো এই বিচারে এই কান কাটা আর এই শিয়ালুর দাঁড়াত দুইটা টিন বানি দিয়া এই সব আচ্ছা সাত পা ঘুরাইবি দজন মুই তো ভুল করছো আই শালা চুপ এক পাহে জন্য মাফ করে দাও তোর জালা শালা গ্রামের একটা গাছে নাও থাকে না ছাগল থাকে না দয়া খায় গরু দয়া খায় শালার মাপ চাইতেছিস না হরে ভাঙি দিন শালা চুপ মমন দাদা শালা আর কথা খবর আছে শালা না মম চুপ কান কাটার তো স্বভাব ওই আর ওই শিয়েলু অনেক জোরে মানুষের বেটি ভাস্তি গুলা খেলার পুতুলিও বানে বাদ পায় একটা কথা মনে রাখেন কর্মতে পরিণাম হয় চোরের দশ দিন গিরির বলে একদিন পাগল মন মোর ঘরে থাকে না তুই
বিহানে পাগল মন মোর ঘরে থাকে না।